সিঙ্গেল বেঞ্চের দেওয়া নির্দেশকে খারিজ করে দিল কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ। ছালদা পুর প্রধান শীলা চট্টোপাধ্যায়ের অপসারণ চেয়ে হাইকোর্টে পৃথক মামলা করেছিলেন কংগ্রেসের 2 এবং তৃণমূলের 5 পুর প্রতিনিধি। তার প্রেক্ষিতে গত বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিংহ নির্দেশ দেন, পুর প্রধানের আস্থা রয়েছে কিনা তা পুরুলিয়ার জেলা শাসককে খতিয়ে দেখে রিপোর্ট দিতে হবে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হন শীলা দেবী। আইনজীবীদের সূত্রের খবর, বুধবার ডিভিশন বেঞ্চ ওই নির্দেশকে খারিজের পাশাপাশি বিচারপতিদের নির্দেশ, পুর প্রধানের প্রতি আস্থা না থাকলে যা পদক্ষেপ সেটা পুরো আইন মোতাবেক করতে হবে। শীলার বক্তব্য, রায়কে স্বাগত জানাচ্ছি। যদিও মামলাকারী পক্ষের তরফে ঝালদার প্রাক্তন পুর প্রধান তৃণমূলের সুরেশ আগরওয়াল বলেন, সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে খারিজ করা হয়েছে এটা যেমন ঠিক, তেমনই হাইকোর্টে যে অন্তর্বর্তী আদেশের বলে শীলা দেবী পুর প্রধানের দায়িত্বে ছিলেন সেই আদেশ সেদিন তুলে নেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই এখন আর অনাস্থার ডাক দেওয়ার ক্ষেত্রে আইনগত কোনো সমস্যা থাকছে না। পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতোর ইঙ্গিতপূর্ণ বক্তব্য, হাইকোর্ট বলছে আস্থা না থাকলে যা পদক্ষেপ সেটা পুরো আইন মোতাবেক করতে হবে। পুর প্রধানের প্রতি যাদের আস্থা নেই বলে যারা আদালতে গিয়েছেন তারা নিশ্চয় এবার পুরো আইন অনুযায়ী সবকিছু করবেন। তাহলে কি ঝালদার আকাশে ফের অনাস্থার ছায়া ঘনাচ্ছে? ইতিমধ্যেই ঝালদা শহরে সেই গুঞ্জন শুরু হয়ে গিয়েছে।